একজন শিক্ষক ক্লাসরুমে ঢুকে একজন ছাত্রীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেয়েটাকে ইশারা দিয়ে দাঁড়াতে বলল। মেয়েটা দাঁড়ালো, দাঁড়ানোর পর তাকে প্রশ্ন করলো, আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা লাজুক চেহারা নিয়ে উত্তর দিল, হ্যাঁ স্যার আমার বিয়ে হয়েছে, আমার 2 বছরের একটা সন্তানও আছে। তখন শিক্ষক সকলের উদ্দেশ্যে বলতেছে, আজকে তোমাদের সকলের মধ্যে থেকে একজন প্রিয় মানুষের নাম জানবো। শিক্ষক সেই মেয়েটিকে ডাক দিয়ে তার হাতে একটা চক এবং ডাস্টার দিয়ে বলল, আজকে তুমি শিক্ষক, যাও বোর্ডে চলে যাও। মেয়েটি বোর্ডে চলে গেল। তখন শিক্ষক বলতেছে, এখানে তোমার 10 জন প্রিয় মানুষের নাম লেখো। মেয়েটি 10 জন প্রিয় মানুষের নাম লিখলো। তারপর শিক্ষক বলল, এর পাশে তোমার প্রিয়জনের পরিচয় লেখো। মেয়েটি সেই 10 জন মানুষের পরিচয় লিখলো। প্রথম জন ছিল মা, দ্বিতীয় জন ছিল বাবা, তৃতীয় জন ছিল ভাই, চতুর্থ জন ছিল স্বামী, পঞ্চম নম্বরে ছিল তার সন্তানের নাম, বাকি 5 জনের মধ্যে 3 জন হলো তার বন্ধু আর 2 জন হলো প্রতিবেশী। তারপর শিক্ষক মেয়েটিকে বলল, এখান থেকে 5টি নাম কেটে ফেলো। তখন মেয়েটি একটু ভেবে 5টা নাম কেটে ফেললো। তারপর শিক্ষক আবার বললেন, এখান থেকে তুমি 2টা নাম কেটে ফেলো। মেয়েটি এবার ভাবনায় পড়ে গেল, ভাবতে ভাবতে এবার 2টি নাম কেটে দিল। শিক্ষক আবার বললেন, এবার তুমি এখান থেকে আরো একটা নাম কেটে ফেলো। এবার মেয়েটি ভাবনায় পড়ে গেল, মেয়েটির চোখে জল চলে এলো, মেয়েটি কান্না করতে লাগলো, মেয়েটি এবার কার নাম কাটবে? ক্লাসটা যেমন হাসি খুশিতে শুরু হয়েছিল, সেই হাসি খুশিটা এখন আর নেই। সবাই অধীর আগ্রহ নিয়ে দেখতে লাগলো মেয়েটা এখন কার নাম কাটবে। কিন্তু মেয়েটি কারোর নামই কাটতেছে না। তখন পিছন থেকে স্যার বলতেছে, মা এটা একটা সাইকোলজিক্যাল খেলা, আর কিছুই না, এখান থেকে তোমাকে একজনকে মেরে ফেলতে বলা হয়নি, জাস্ট নাম কাটতে বলা হয়েছে। তুমি এত চিন্তা করো না, কান্না করো না।